বেআইনি টোটোর বিরুদ্ধে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল টোটো চালকেরা। প্রশাসন ব্যবস্থা না নিলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে। শহরে দাপিয়ে বেড়ানো বেআইনি টোটোর বিরুদ্ধে ডেপুটেশন দিল অন্যান্য টোটো চালকরা। মঙ্গলবার বনগাঁ নিমতলা টোটো ইউনিয়নের পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি, বেআইনি টোটোর দাপটে তাদের রুটি রুজি তলানিতে পৌঁছেছে। প্রতিদিন নতুন নতুন গাড়ি বেরিয়ে আসছে এবং জানি না এটা কার আঙ্গুলে হেলনে এই ধরনের ঘটনা ঘটছে, এবং প্রচুর মানে নতুন নতুন গাড়ি গত সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গাড়ি বনগাঁ পৌরসভার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যাদের কোনো নাম নেই, টিন নাম্বার নেই, যারা কোনো ভিকেলস কোনো সিস্টেমে নেই, সরকারি কোনো প্রশাসনিক নিয়মে নেই, এবং তারা গাড়িগুলো চালাচ্ছে। কার মাধ্যমে কী জন্য এইভাবে বেরোচ্ছে, এই কোম্পানিগুলোর বিরুদ্ধে আমরা বলবো অবশ্যই যেন প্রশাসন থেকে অ্যাকশন নেয়। এদিন প্রায় 50 জন টোটো চালক মিছিল করে মহকুমা শাসকের অফিসে আসেন। প্রশাসন বেআইনি টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তারা। আমাদের একই কথা, বনগাঁ শহরটা ছোট্ট শহর, সেই শহরে একটা নিয়ম নীতি অনুসারে গাড়ি চলার কথা, কিন্তু আমরা লোকসভা নির্বাচনের পরে দেখলাম কতিপয় ব্যক্তির দ্বারা এই যে অবৈধ টোটো বেরোল, এর কারণ আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তার কোনো সদুত্তর আমাদের দেয়। আমরা এই শেষবারের মতন জানাদেশ, এতেও যদি কোনো কাজ না হয় তাহলে আগামী দিনে আমাদের বৃহত্তর আন্দোলনে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যাসল্যান্ড, বনগাঁ।